আপনার একটা নিউ ম্যাপ এসেছে, আপনারা তো জানেনই ভালো করে, মানে বিআর সোল কাপ নামে এমএসটিতে আমরা খেলে অনেক অনেক ধরনের পুরস্কার পেতে পারি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই যে এখানে কোথায় এটা নাকি, না এগুলো না, এগুলো না, এগুলো না, এটা এটা দেখি কোথায় 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 বিআর সোল কাপ। সব কমপ্লিট হয়ে গেছে ভাই, বিআর সোল সোল বিআর সোল কাপ, এই যে এসে পড়লাম আমার বিআর সোল কাপে। এই যে দেখুন, এই যে আমরা একটা ম্যাচ অলরেডি খেলা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাতে পারিনি। দেখুন এটাকে, এখানে আমরা দেখছি যে সিজনের টপ রেওয়ার্ডগুলো যে আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা পেতে পারি। এই সিজনের সাহিত্যের স্কিন আছে, একটা টি শার্ট আছে, একটা গান আছে, এবং 90 দিনের জন্য তো একটা ইমোট আছে। এবং এখানে আমাদের টপ 25-এ আসতে হবে। এখান তো ভাই 972 স্কোর ভাই, আমার তো 100 স্কোর, আমার 100 স্কোর হলো কিভাবে, অসম্ভব। আমার তো 100 স্কোর নাই, আমার তো 100 স্কোর নাই ভাই, আমার 100 স্কোর এখন হয় নাই, 100 স্কোর হইতে বহুত দেরি আছে। কিন্তু এখানে 100 স্কোর দেখাইতেছে ভাই, টপ 100-এর বেশি স্কোর করতেছে না, টপে যাওয়ার আমার 90% চান্স আছে। এখানে টপ কতজনকে দেবে ভাই, গ্র্যান্ড প্রাইজ 500 জন পাবে ভাই, আপনিও পেতে পারেন। কিন্তু ওয়ার্ল্ড রেওয়ার্ড, সেখানে আমরা ওয়ার্ল্ড রেওয়ার্ড অপশনে চলে যাবো, অনেক কিছু আছে 30 জনের জন্য, 1500 থেকে 500 ভিতরে থাকলে এগুলো পাবেন, 1500-এর ভিতরে থাকলে এগুলো পাবেন। হ্যাঁ ভাই সেম জিনিসই, শুধু একটা 60 দিন, এটা 90 দিন, কী পার্থক্য। তাহলে এখন আমরা চলে যাব ম্যাচের মধ্যে, আমরা একটা ম্যাচ খেলবো। এর আগে আমরা আমাদের যে ক্যারেক্টার স্কিলটা এটা বদলে নিই, এখানে আমরা ডিমিটি নেব না, কারণ এটা সোলো ম্যাচ, সোলো র্যাঙ্ক, এখানে ডিমিটি নেব না আমরা। তাহলে এখানে আমরা নিয়ে নেব কী কী নেওয়া যায়, চাচা কী 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 আমরা নিয়ে নেই, তাৎসুয়াকে করি না। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন নেক্সট ম্যাচ আমরা কী দিয়ে গেম প্লে করবো, যেটা বলবেন সেটাতে আমরা গেম প্লে করবো, যে যে ক্যারেক্টার বেশি কমেন্ট আসবে সেটা দিয়ে আমরা গেম প্লে করবো। তাহলে এখন আমরা আবার তাৎসুয়া দিয়ে গেম প্লে করছি, এটাই বর্তমানে ফলো। এবং আমার ক্যারেক্টার স্কিলগুলো দেখছেন, সোনিয়া মারো, যেটা আমাদেরকে রেঞ্জের মধ্যে খেলতে একটু অ্যাডভান্টেজ দেবে, এবং স্পিড জন্য আমরা নিয়েছি লিওন ক্যারেক্টার, আমাদেরকে স্পিড দেবে। চলে যাই, বার্গার পেট্রোল দরকার নাই আমাদের, আমরা নিয়ে নেব ইপি অ্যামাউন্ট, ইপি অ্যামাউন্ট নিয়ে নেব, এটা নিয়ে নেব, এটা তো এটার কোনো দরকার নাই আমাদেরকে এখন। তবে যে আমাদের ফ্যালকো কোনো দরকার নেই, ফ্যালকো দিয়ে খেলে কে ভাই, ফ্যালকো বার্গার এগুলো এখন আর ভ্যালু নেই। একটা সময় ছিল যখন ফ্যালকো আর বার্গার সেরকম খেলতেই পারতো না। একটা ভালো ড্রেস আপ করিয়ে নিই, ভালো ড্রেস আপ করাবো না, একটা এমনি ড্রেস আপ করে নেবো, কে ইনভাইট দিতেছে ভাই, আরে যা খেলবো না এখন, চুলটা এটা আমার ফেভারিট, মুখ ঠোক দেবো না, এটা দেবো না, এই তো এটা আমার ফেভারিট, দিয়ে ওই দিই যে দেখে রাখছি যখন দিই। এই যে আমার একটা টি শার্ট দিয়ে দিলাম, তার সোয়ার জন্য দেখতে ভালো লাগবে, ফটকিন করে দিই না, এটা করে দিলাম, ডাউনলোড হয় না রে, কী কষ্ট থাকে, এই চটিটা পরিয়ে দিই। এখন আমরা চলবো গেম প্লেতে, এখন আমরা স্টার্ট দিয়ে দেবো বিআর সোল কাপ, আগে থেকে দেওয়া আছে সমস্যা নেই, বিআর সোল কাপ আমরা স্টার্ট দিয়ে দিলাম। এই ম্যাচটা আমাদের উদ্দেশ্য থাকবে ভুইয়া করার। চলো ফ্রেন্ডস চলে যাই আমরা ম্যাচটিতে, দূরে নেই যারা ওই এই ছট সর সর বেটারা সর, এখান দিয়ে খুলবে, আমরা থাকবো ওই প্রান্তে ভাই, টপ প্লেয়াররা ওইখানে কি পড়েছে ভাই। এটা কিন্তু আমরা মানে সাধারণ বিয়ের অথবা সাধারণ সিএস ল্যাঙ্কের মতো না, সিএস ল্যাঙ্কে তো আমরা যে লবিয়ে থাকি সেই লবির প্লেয়ারাই পড়ে, এবং সি বিআর র্যাঙ্কে আমাদের আমরা যে র্যাঙ্কে থাকি সেই র্যাঙ্ক থেকে পরে
দেখা যাক কি হয়, কোথায় নামবো কোথায় নামবো দেখি, একটা জায়গা খুঁজি। আমরা এখন ফাইট করবো, ফাইট করবো পরে। এখন আমাদের দরকার লুট, ভালো কিছু লুট দরকার, তাই এখন আমরা ফ্যাক্টরিতে চলে যাব। ফ্যাক্টরিতে লুট পাওয়া যায় না ভাই, রিম নাম ভেলে যাচ্ছে কি করতে। রিমনাম ভিলেজে অনেক ভালো লুট পাওয়া যায়। রিমনাম ভিলেজ লুট যদি আপনারা করতে চান, তাহলে রিমনাম ভিলেজ সবচেয়ে ভালো একটা জায়গা। একটা সময় রিমনাম ভিলেজের মানে রিমনাম ভিলেজে তেমন একটা ক্রেজ নাই, বাট আপনারা রিমনাম ভিলেজে ল্যান্ড করে দেখেন, রিমনাম ভিলেজে অনেক ভালো পরিমাণে লুট পাওয়া যায়। এমনিও খুব কম নামে, আপনারা বেশি মনে করেন একটু র্যাঙ্ক পুশ করতে চাইলে এই রিমনাম ভিলেজে নামতে পারেন। এখন আমি রিমনাম ভিলেজে চলে যাব ভাই। আগে থেকে একটা নেই ভাই, দাঁড়ান ভাই, লুট করে যেতে হবো, সব থেকে লুট করে যেতে হবো। আমি তো ভয় পেয়ে গেছি, আমার খায় ধুয়ে নিমি পাটি ধরে ধরা করে যায় নিমের মাথার উপরে, তাহলে আমি শেষ। দাঁড়া ভাই, আমি ওইখান দিয়ে লুট করবো, ওইখানে অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। অনেক সময় তো ইন্ডিয়ামের ব্যাকপ্যাকও দিয়ে দেয় ওইখানে ভাই। ওইখানে একটা সুপার মেডিকেল দেখতেছি, গান ঠান পাবো নাকি নাই ঠিক নাই, গান না পেলে তো এনিমির হাতে মারা খাইনি, আমার ম্যাচটা নষ্ট হয়ে যাবো। মাত্র 25টা ম্যাচই খেলতে পারবো ভাই, গান ঠান আছে নাকি কি ভাই। M1 to M1 to 7 দাঁড়াও, একটা জিনিস পাইছি, কিনা যাবো এখন, কিছু কিনি। সুপার মার্কেটটা নিয়ে আসি, সুপার মার্কেট তোমাদের খাই যদি এই জিনিসটা থাকে, যে এইটা এটা তোমরা সামনে এনেমি থাকলে তোমাদের কাছে লুট না থাকলে। এ ভাই কী হলো এটা, এটা কী হলো, এ পাইছি, ফ্রিতেই তো ছিল, এটা কোনো এটা কোনো কথা ভাই, ফ্রিতে দিতেছে হিলদের, এটাতে কোনো ড্যামেজ লাগে না। এই যে এই যে ফ্রি হিল পিস্তল নিয়ে নিই, ফ্রি মারা কোনো সময় হাত ছাড়া করতে নাই। ব্যাগ নিয়ে নেই, এটা নিয়ে নেই, পিটি লোড করে লই, সুপারমা টিকিট নিয়ে যায়, সুপারমা টিকিট নেই দুইটা। মাত্র 30টা এমন ভাই, গুলি না পাইলে তো এই ম্যাচ কি পরিমাণ ভাই, কি খেলবো ভাই, ভিডিও বানাইলে খেলা যায় না। একটা ভালো একটা ডিভাইসও নেই ভালো ভাই, অনলি 13 GB র্যাম ভাই ফোন ভাই। ভাই এটার মতো এমন নাই, এটা কোনো কথা, এ ভাই কি হইতেছে, আরে ভাই কি হইতেছে, এটা কিছু তো বুঝতে পারতেছি না। ওরে মাইরা লই লঞ্চার দেব, তারা শালায় কই শালা, কি করে ধর তোর মায়ের চুরি।